রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের ঘাঘরটারি সহ বেশ কটি গ্রাম ভাঙনের কবলে, বিশেষ করে ঘাঘরটারি ও মিয়াপাড়ার সিটমহল হুমকির সম্মুখীন। ঘাঘরটারির বেশ কিছু বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সরেজমিনে আমাদের রংপুর প্রতিনিধি রফিকুল ইসলাম সাবুলের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ঘাঘরটারি গ্রামটি নদীর পাড়ে গড়ে ওঠায় দীর্ঘদিন থেকে এ গ্রামের মানুষ নদী ভাঙনের সর্বহারা। নদীর একুল ভাঙে তো ওকুল গড়ে, এই তো নদীর খেলা। কিন্তু এ গ্রামবাসীর দু কুলি ভাঙা। চলতি মাসের নদী ভাঙনে বেশ কিছু পরিবার গৃহহীন হয়ে পড়েছে। না আছে তাদের কোথাও জমি, না আছে আশ্রয়। তারা দিশেহারা হয়ে বিভিন্ন মহলে ধর্ণা দিয়েও কোনো ফল পাচ্ছে না। পানি উন্নয়ন বোর্ড তাদের দায় সারা আশ্বাস দিয়ে নীরব থাকেন। গ্রামবাসীর দাবি, স্থানীয় প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও এমপি মশিউর রহমান রাঙার কাছে জোর দাবি জানিয়েছেন তাদের ঘরবাড়ি রক্ষা ও নদী ভাঙন রোধের অবিলম্বে ব্যবস্থা করে দিকে। নদী তো ওই দিক দিয়ে ছিল, এই বিশাল এরিয়া, এই যে ভাঙচুর আস্তে 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 করতে করতে একদম বাড়ি ঘর মিলে যাচ্ছে, তো এই লোকগুলো কি করবে এখন? নেই জমিগুলো, নেই জায়গা, এরা যাবে কোথায়? এদের স্থানটা কোথায় হবে, থাকবে কোথায়, ঘুমাবে কোথায়? না মা অন্যের বাড়ি কাজ কাপ করেই খাবে, তো ঘুমাবে কোথায়? করে দেওয়া ওই দিক দিয়ে নদী খাবার যেটা আছে সেটা করে দেওয়া, তাছাড়া তো এই লোকগুলো এখানে 87 ঘর বসতে আছে। দোলাপাড়া এলাকায় যারা মোটামুটি 100 ঘরের মতো বসবাস, নদীর পানি যখন ওপরে ওঠে তখন কিন্তু আমাদের এই জায়গাগুলো অনেক মানে নিচে নিচে হওয়ার কারণে তলে যায়, সেই সাথে নদীটার যে হারে ভাঙন আসতেছে সে হারে আমাদের এই পাড়ায় এই বছরের মধ্যেই আমাদের হয়তো এখান থেকে সরে যেতে হবে। তো আমরা সে কারণে সরকারের কাছে বা গঙ্গাচড়া উপজেলার যারা নেতৃবৃন্দ সহ প্রশাসনিক যারা লোক আছেন তাদের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের এই নদী ভাঙন রোধের যা ব্যবস্থা নেওয়া সম্ভব বা সরকারের তরফ থেকে যদি কোনো প্রকারের প্রোটেকশন দেওয়ার মতো একটা ব্যবস্থা থাকে আমরা এটা চাই। প্রতিদিন সূর্য ওঠে অস্ত যায়, কিন্তু তাদের অস্তমিত সূর্য বছর বছর অতিবাহিত হলেও উদিত হয় না। এলাকাবাসীর জোর দাবি যে এখানে নদী শাসনের ব্যবস্থা করে দেওয়া হোক। পানি উন্নয়ন বোর্ডের কাছে তাদের আকুল আবেদন যে এই নদী শাসনের জন্য একটা স্থায়ী ব্যবস্থা করা হয়। তো যদি এই বর্ষা মৌসুমে নদী শাসন সঠিকভাবে করা না হয় এই পশ্চিম বড়বিল দোলাপাড়ায়, তাহলে এই অত্র যে গ্রাম আছে এই পুরো গ্রামে সহ সবগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা মানে শতভাগ, এলাকাবাসী বলছে যে শতভাগ সম্ভাবনা আছে এবারে এই বর্ষায় এটা ভেঙে যাওয়ার। তো এলাকাবাসী এখন দাবি করছে যে স্থানীয় প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি যিনি এমপি মহোদয় আছেন এবং সেই সাথে পানি উন্নয়ন বোর্ড যেন এই গঙ্গাচড়া পশ্চিম বড়বিলের দোলাপাড়ার একটু দেখভাল করেন, সে আশাবাদেই এলাকাবাসী এবং সে দাবিটা রাখছেন। আমি রফিকুল ইসলাম সাবুল, রাজধানী টিভি, রংপুর।